আজ আমি মেলা গিয়ে রাগ করে একাই বাড়ি ফিরে এলাম। ভিডিও শুরুতেই তোমাদের কাছে সরি চাই নিচ্ছি, কারণ আমি ভেবেছিলাম হচ্ছে শর্টস ভিডিও বানাবো, তাই ল্যান্ডস্কেপে করিনি ভিডিওটা, কিন্তু আলটিমেটলি আমাকে লং ভিডিওই বানাতে হচ্ছে। তো এটাই দেখো, আর প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আই দেখো আমি এখন, চলো যাওয়া যাক। তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেই গেলাম যেখানে যাওয়ার ছিল সেখানে, বুঝতেই পারছো মেলায় এসেছি। কোন কিসের মেলা সেটা লাস্ট অব্দি দেখো, বলবো আস্তে আস্তে, দাঁড়াও চলো। অবশ্য তোমরা থাম্বনেল দেখে বুঝেই যাবে, যাই হোক যেতে যেতে বলে দিই তোমাদেরকে, লোটাদেবীর মন্দিরে যাচ্ছি। লোটাদেবীর পুজো হয় জলপাইগুড়িতে, খুব জাগ্রত পুজো এটা। দেখো কত সুন্দর জায়গাটা, এই নদীটা দেখো জাস্ট কি সুন্দর লাগে দেখতে। চলো তোমাদের সাথে সব শেয়ার করি আস্তে আস্তে। ফাইনালি এত ভিড় ঠেলে পৌঁছাতে পেরেছি মায়ের কাছে, চলো মন্দিরটা দেখাই তোমাদের। জানো তো মন্দিরটা এত সুন্দর একটা জায়গার মধ্যে অবস্থিত না, তোমাদের সেটা দেখাই চলো। দেখো এই দেখো চা বাগানের মধ্যে, চা বাগান আর নদীর মাঝখানে এই মন্দিরটা, এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে, কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর আজকের আকাশটা খুব সুন্দর বলেছিল, মানে খুব সুন্দর লাগছিল দেখতে। আর এত সুন্দর জায়গায় এসে ফটো না তুললে হয় বলো তোমরা? আমি তাই চলে এসেছি ফটো তুলতে, চা বাগান বলে কথা আমার। আর দেখো আমি ভিডিও করছি আর আর চশমাটাও খুলে নিয়েছি। হ্যাঁ যাই হোক, আর দেখো পিছনে সবাই দেখছিল তাকে দেখে কী করছে। আর এই দেখো আমি পোস্ট দিয়ে দাঁড়িয়ে পড়েছি আর বাবা ভিডিও করছিল, ফটো না তুল সেটাই দেখো। বাই দা ওয়ে আমি কিন্তু ফটো তুলেছি, কিন্তু এই ফটোগুলো দেখার জন্য ইনস্টাগ্রামটা আমার আইডি দেওয়া হলো, ওখানে আইডিতে গিয়ে দেখতে পারো আমার ফটোগুলো কেমন লাগছে, কমেন্টে জানিও। আর হ্যাঁ ফলো করে দিও কিন্তু আমার ইনস্টাটা। আর এই দেখো দীঘিটা, ওই যে দীঘিটা দেখতে পাচ্ছ, দীঘিটাতে হচ্ছে কচ্ছপ আছে। হ্যাঁ এখানে জানো আগে হচ্ছে থালা বাসন উঠে আসতো, ঠাকুরের বাসন আসতো, এই ওই থালা বাসন দিয়ে পুজো আগে এটা হতো, খুব জাগ্রত এই মন্দিরটা আমি তোমাদের বলছিলাম না তোমাদের। চলো এখন মেলায় যাবো। দেখো বিকেলবেলায় এত ভিড়, তার মানে ভাবো রাত্রিবেলা কত ভিড় হবে। যাই হোক দেখো পুরো মেলাটা ঘুরে দেখো। দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে, মানে পুজো। যাই হোক দেখো এই সফট টয়েসগুলো আমার খুব পছন্দ, কিন্তু কিনতে পারিনি, কিনিনি। তোমাদের ফার্স্টেই বললাম না আমি একা চলে যাচ্ছি, হ্যাঁ সত্যিই যাচ্ছিলাম আইস পান্ডা, কিন্তু এখানে আইসক্রিম আর পেলাম না, মনটা সত্যি খারাপ হয়ে গেলাম, প্রচণ্ড রাগ উঠলো আমার। দুবার গেলাম, দুবারই হয়নি, তৈরি হয়নি। যাই হোক তারপরে লাস্ট পর্যন্ত যাই হোক, ভেলপুরি দেখো ভেলপুরি বানাচ্ছে। হ্যাঁ ভেলপুরি তো খেতেই হবে তাই না, তাই এই দেখো আমি ভেলপুরি খাচ্ছি তোমরা দেখো। আর দেখো পিছনে দেখো ভেলপুরির গান হচ্ছে, মানে কী আছে যাই হোক তোমরা এটাই দেখো। আর দেন দেখো ওই পাপড়ি চাট, চাটের দোকানে এসেছিলাম কিন্তু কিছু খাইনি আলটিমেটলি। হ্যাঁ তো দেন কোথায় গেছিলাম বলো তো? দেন গেছিলাম ফুচকার দোকান, তোমরা তো জানোই ফুচকা কতটা ফেভারিট সবার। দেখো বাবা ভিডিও করছিলো আর আমি ফুচকা খাচ্ছিলাম আমি আর মাসি, কিন্তু ফুচকাটা একদমই ভালো ছিল না, এটার জন্য আরও মনটা খারাপ হয়ে গেছিলো, মানে কিছুই পাচ্ছি না আলটিমেটলি, ভালো কিছু কিছুই পাচ্ছি না খেতে, মনটাই খারাপ হয়ে গেছিলো। চলো দেন দেখো হচ্ছে ফুচকা খাবার পর। দেন আমি দেখো এই দেখো ভজমি টাইপস কিছু একটা কিনেছিলাম, হ্যাঁ ওটা আমার খুব ভালো লাগে, অনেকদিন পর মেলাতে পেলাম তাই কিনে নিয়েছি। আর কাপের দোকানে গেছিলাম, কাপ দেখছিলাম, খালি দেখিনি কিনেছিলাম, কিন্তু তোমাদের ভিডিও করতে ভুলে গেছি আমি, সরি। কাপ দেখে আর কী করবো তোমরা? এই দেখো ঠাকুর দেখো জাস্ট কী সুন্দর লাগছে না শোপিসগুলো। আর এই দেখো বড় একটা গণেশ ঠাকুর, কী সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছিলো কি কিনেই নিই আমি, বাট কী আর করবো কিনলাম না। যাই হোক এই ঘুরতে ঘুরতে দেখো সন্ধ্যায় লেগে গেছে, আর সন্ধ্যাতে তো লাইট জ্বলে যায়, দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেন পরে দেখা হচ্ছে, দাঁড়াও আসছি আমি, দেখো যাচ্ছি আমি, তো বের হই তারপরে তোমাদের সাথে দেখা করছি, আবার কন্টিনিউ করছি ভিডিওটা। ওকে ওখান থেকে বের হতে না হতেই বাবার চেনা জানা সব লোকের সাথে দেখা হয়ে যায়, বাবা তারপরে কথা বলতে থাকে, আর আমি দেখো লাইটিং কালারিং এগুলি এনজয় করছিলাম, বেশ ভালো লাগছিলো আমার বিয়ে বাড়ি টাইপস।
ঝিকিমি ঝিকিমিকি লাইটিং কালারিং কত সুন্দর। যাই হোক চলো যাও যাও। ও ওয়েট, বাই দ্য ওয়ে আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও, কিন্তু ভুলেই গেছি বলতে। আর ভালো লাগে কিন্তু লাইক আর কমেন্টটা তাড়াতাড়ি করো প্লিজ, আর সাবস্ক্রাইবটা করতে একদম ভুলো না। হ্যাঁ চলো, আমি দেখো ক্যান্ডি ফ্লস কত বছর পর কিনলাম আমি। যাই হোক ওটা নিয়ে আমি সত্যি খুব খুশি হয়ে গেছিলাম। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে, ততক্ষণ জন্য বাই।